প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়েলথ শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চীনের তাইওয়ান প্রণালীর উভয় পাশের মধ্যে গভীর যোগাযোগ, আদান প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার গুরুত্বের উপর জোর দিতে মূল ভূখণ্ডের বিভিন্ন স্থানে ভ্রমণ বা ক্যাম্পের মতো আয়োজন করা হয়েছে। আর এসব আয়োজনে যোগ দেন কয়েক হাজার তাইওয়ানের তরুণ। এই ধরনের উদ্যোগ প্রণালীর উভয় পাশের মানুষের মধ্যে বন্ধন বৃদ্ধি করবে বলে জানান অংশগ্রহণকারীরা। বিস্তারিত থাকছে রিপোর্টে। সম্প্রতি তাইওয়ানের তরুণদের নিয়ে 21তম বার্ষিক গ্রীষ্মকালীন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরে অনুষ্ঠিত এই ক্যাম্পে তাইওয়ান অঞ্চলের প্রায় 1,500 জন কলেজ ছাত্র অংশগ্রহণ করে। তাইওয়ান প্রণালীর উভয় পাশের তরুণদের মধ্যে যোগাযোগ গভীর করতে অল চায়না ফেডারেশন অব তাইওয়ান কম্প্যাট্রিয়টস এই ক্যাম্পের আয়োজন করে। আর এটি তাইওয়ানের প্রতিবেশী শহর ফুচৌতে করা হয়, কারণ সেখান থেকে শুরু করে ক্যাম্পে আসা যুবকরা অন্যদের সঙ্গে দেখা করা এবং নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য চীনা মূল ভূখণ্ডের অন্যান্য প্রদেশে ভ্রমণ করতে পারে। তাইওয়ান অঞ্চলের একজন ছাত্র বিয়ং ইসমা হাসান তার ভালো লাগার কথা জানান। প্রণালীর উভয় পাশের যুবকদের জন্য যোগাযোগ আমার জন্য একটি খুব ভালো অভিজ্ঞতা। এটি আমাদের একে অপরকে ঘনিষ্ঠভাবে দেখতে ও বুঝতে সাহায্য করে এবং আমি মনে করি এটি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে পারে। তাইওয়ানের আরেক ছাত্র ওয়াং শুহুয়ান শিক্ষাক্ষেত্রে বিনিময়ের ইচ্ছা প্রকাশ করেন। আমি এখানে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে চাই, তাদের শেখার উপায় জানতে চাই, তাদের লাইব্রেরিগুলোতে যেতে চাই এবং তাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখতে চাই। এই ছাত্ররা ফুচৌতে একটি যৌথ সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধার মহড়া দেখে, যার মধ্যে হেলিকপ্টার, ড্রোন এবং জাহাজে আগুন সরিয়ে নেওয়া এবং তেল ছড়িয়ে পড়া সহ সিমুলেটেড জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জানতে পারে তারা। এখানকার যাত্রাটি তাইওয়ান প্রণালী জুড়ে বন্ধন এবং একটি সাধারণ সাংস্কৃতিক পরিচয় ভাগ করে নেওয়ার ক্ষেত্রে বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এই ক্যাম্পে অংশগ্রহণকারী তরুণরা। এদিকে তাইওয়ানের কয়েক হাজার তরুণ সপ্তাহব্যাপী পূর্ব চীনের চচিয়াং প্রদেশ ভ্রমণ করেছেন। এখান থেকে তারা মূল ভূখণ্ডের গভীর উপলব্ধি খুঁজে পেয়েছেন এবং তাদের থেকে সাংস্কৃতিক শিকড় সম্পর্কে আরও শেখার সুযোগ পেয়েছেন। সম্প্রতি ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির জারি করা ভ্রমণ সতর্কতা সত্ত্বেও দ্বীপ অঞ্চলের তরুণরা এই গ্রীষ্মে চীনের মূল ভূখণ্ডে ভিড় করেন। তাদের মধ্য থেকে 700 জন তরুণ বার্ষিক ক্রস স্ট্রেইট ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামেও অংশগ্রহণ করেন। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে শেকড় সম্পর্কে জানার সুযোগ করে দেয় বলে মনে করেন তাইওয়ানের যুবক সাই শেং ফাং। আমি আশা করি আমরা এর মাধ্যমে আরও সাধারণ ভিত্তি খুঁজে পাব, আমাদের সাংস্কৃতিক পরিচয় খুঁজে পাব এবং আমরা কোথা থেকে এসেছি এই বিষয়েও জানতে পারব। ভ্রমণের সময় শিক্ষার্থীরা চচিয়াং জাদুঘর, ঐতিহাসিক স্থান, কারখানা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তারা সাংস্কৃতিক পরিচয়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর গুরুত্বের উপর জোর দেন। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। 2000-এর বেশি সময় ধরে তৈরি হয়েছে চীনের গ্রেট ওয়াল। নানা সময়ে নানা রাজবংশের হাতে গড়া এই গ্রেট ওয়াল টিকে আছে এখনও। আর এই টিকে থাকার জন্য গ্রেট ওয়ালের উপকরণের পাশাপাশি কৃতিত্ব দিতে হবে চীনের নাগরিকদেরও, কারণ ঐতিহাসিক এই প্রাচীরের রক্ষণাবেক্ষণে হাজার বছর ধরে চীনাদেরও রাখতে হয়েছিল বিশেষ নজরদারি। বেশ যত্নের সঙ্গে মহাপ্রাচীরের নানা অংশের দেখভাল করে আসছেন তারা। বংশানুক্রমে এমনই এক রক্ষণাবেক্ষণকারী হয়েছেন হুবে প্রদেশের বাউটিং সিটির লি ইয়ং। এবার শুনব তার গল্প।
লি ইয়ং এর জন্ম 1978 সালে। বেড়ে উঠেছেন চীনের মহাপ্রাচীর ঘেঁষা একটি গ্রামে। ছোটবেলায় নিজের বাবাকে দেখেছেন গ্রেট ওয়ালের দেখভাল করতে নিরলসভাবে, কোনো বিনিময় প্রত্যাশা না করেই। আনুষ্ঠানিকভাবে আমাদের এখানে গ্রেট ওয়ালের অভিভাবক নিয়োগের কাজ শুরু হয়েছিল 1988 সালে। আমার স্মৃতিতে গ্রেট ওয়াল বরাবর থাকা প্রতিটি গ্রামকেই কাঠামোর সংরক্ষণে একজন অভিভাবক নিয়োগ করতে হয়েছিল। কাজটা ছিল সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের, এর জন্য কোনো বেতন ভাতা ছিল না। ওই সময়ে এই এলাকায় আমার বাবা এগিয়ে আসেন এবং দায়িত্ব নেন। বড় হয়ে লি জানতে পেরেছে